তো সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ডক্টর শরীফুল ইসলাম স্যারের কাছে সেকেন্ড টাইম একটা অপারেশনের প্রসিডিউর চলছে। তো একটু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, সহজ হবে। উনি অপারেশন করেছিলেন কলকাতায় বেশ কিছুদিন আগে। তো ওনার যে কন্ডিশন, এখন দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু কোনো গ্ল্যান্ড নেই, ওনার ফ্যাট আছে এবং ওনার স্কিনটাও মোটামুটি একটু লুজ আছে। তো ওভারঅল মনে হচ্ছে যে একটা ইম্প্রুভমেন্ট এসেছে। তবে উনি ওনার জায়গায় আরো অনেকেই আছে এই কন্ডিশনে কিন্তু অপারেশন করে না। তবে যেহেতু গাইনোকমেশিয়া অপারেশন একটা কসমেটিক ইস্যু, সো যে কোনো সময় যে কোনো প্রয়োজনেই কিন্তু মানুষ তার ফ্যাটটা রিমুভ করে নিতে পারে। সো এক্ষেত্রে ডক্টর শরীফুল ইসলাম স্যারের কাছে অপারেশনটা এরকম হবে, ওনার ফ্যাটটা দূর করা হবে এবং বগলের পাশে যেটা দেখতে পাচ্ছেন, বগলের পাশে যে ফ্যাটটুকু আছে, এটা কিন্তু প্রত্যেকটা পেশেন্টেরই, পেশেন্ট না, এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু থাকে। তো এতে উনি হ্যাপি না। সো বগলের নিচের যে ফ্যাটটা এটাও দূর করে নিবে, এখন যে এক্সিস্টেন্স ফ্যাটটা আছে সেটা দূর করে নিবে, আর চেস্টটা কিন্তু অনেক লুজ দেখছেন। সো এই লুজটা উনি টাইট করে নিবে। আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি যত দ্রুত পারি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।